অব্যাহত করোনার চোখ রাঙানি। টিকাকরণের মধ্য দিয়ে রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও নতুন করে ভয় ধরাচ্ছে এই ভাইরাসের আরেক স্ট্রেন ওমিক্রনের সাব ভেরিয়েন্ট। লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেস, এমনকি গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে মৃত্যু আরও একজনের। ক্রমশ তেজি হচ্ছে সংক্রমণ। ৩৬৭৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ৪৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এবার আশ্চর্যজনক বিষয় হল পশ্চিম জেলাকে ছাপিয়ে গেছে দক্ষিণ জেলায় সংক্রমণ। সম্প্রতি রেকর্ড সংক্রমণ শনাক্ত হয়েছে দক্ষিণ জেলায়। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী পরিসংখ্যানের নিরিখে পশ্চিম জেলায় সংক্রমিত ১১০ জন, সিপাহীজলা জেলাতে সংক্রমিত ৩৯ জন, খোয়াই জেলায় সংক্রমিত ১২ জন, গোমতী জেলায় সংক্রমিত ৫৩ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত ১১৫ জন, ধলাই জেলায় সংক্রমিত ৩৫ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ৩৮ জন, উত্তর জেলায় সংক্রমিত ৪৪ জন। সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১২.১৪%। নতুন করে সুস্থ হয়েছে ২৯৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬.৭৮%। বহু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হোম আইসোলেশন এবং এজিএমসির কোভিড কেয়ারের সেন্টারে রোগীর সংখ্যা মোট ২৩৮০ জন। মাস্ক পরিধান নিয়ে মানুষের মধ্যে কোনো ধরনের সচেতনতা নেই, চলছে বেলাগাম কোভিড বিধি লঙ্ঘন। তবে রবিবার থেকে প্রশাসন ইতিবাচক ভূমিকা গ্রহণ করে চলেছে। মাস্কের জন্য জরিমানা আদায় করতে দেখা যায়, কিন্তু মানুষ মাস্ক পরিধান করতে চাইছে না। প্রশাসনিক আধিকারিকদের সাথে চলছে বাক বিতণ্ডা। এখন দেখার বিষয় প্রশাসন জরিমানা আদায় করে কোভিড বিধি নিষেধ সম্পর্কে মানুষকে কতটা সচেতন করতে সক্ষম হয়, না হলে প্রতিদিন সংক্রমণ রেকর্ড ভাঙবে রাজ্য। এভাবে চলতে থাকলে সংক্রমণ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।